নমস্কার বন্ধুরা আমি সৌমেন তো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি যেটা তোমাদের সাথে আজকে আলোচনা করবো আগামী কিন্তু পাঁচই অক্টোবর থেকে কিন্তু বন সহায়ক পদের ইন্টারভিউ শুরু হবে তো কোন কোন জেলাতে কিন্তু বন সহায়ক পদের ইন্টারভিউ শুরু হবে তো সে সমস্ত ডিটেলস তোমাদের সাথে আলোচনা করবো আর আলোচনা করার আগে একটা কথা বলি আমাদের এই চ্যানেলে যদি তোমরা প্রথম হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রতি সপ্তাহে কর্মসংস্থানের নতুন আপডেট এবং সমস্ত রকম সরকারি চাকরির খবর পাওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলেই দেখতে পাবে লিঙ্ক দেওয়া আছে চাইলেও লিঙ্ক ক্লিক করে ওই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা এসো এবার দেখে নেওয়া যাক যে কোন কোন জেলায় কিন্তু বন সহায়ক পদের জন্য ইন্টারভিউ শুরু হবে তো এক নজরে দেখে নেওয়া যাক পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় বন সহায়ক পদে কিন্তু মোট শূন্য সংখ্যা ছিল দুশো তিরিশটি যার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় শূন্যপদের সংখ্যা ছিল একশো ষাটটি আর পূর্ব মেদিনীপুর জেলায় শূন্যপদের সংখ্যা ছিল দশটি এবং ঝাড়গ্রাম জেলায় শূন্যপদের সংখ্যা ছিল ষাটটি এবং তিনটি জেলা মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে দুশো তিরিশটি আবেদনকারীর সংখ্যা হচ্ছে এখানে কত হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার কিন্তু আবেদনকারীর সংখ্যা হয়েছে তো মেদিনীপুরে মাত্র কিন্তু দশটি শূন্যপাদের জন্য আবেদন জমা পড়েছে আঠারো হাজার আর পশ্চিম মেদিনীপুর জেলায় আবেদনকারীর সংখ্যা কিন্তু পঁয়ষট্টি হাজার এবং ঝাড়গ্রাম জেলায় কিন্তু আবেদনকারী জমা পড়েছে মোট হচ্ছে আটচল্লিশ হাজার কিন্তু আবেদন জমা পড়েছে আরও ডিটেলস আলোচনা করবো তোমাদের সাথে এখানে কী বলেছে আমরা এক নজরে দেখে নিই এখানে এখানে কিন্তু প্রতিদিন প্রায় দু হাজার আবেদনকারীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে প্রতিটি ইন্টারভিউ বোর্ডে কিন্তু দুজন করে মেম্বার থাকবে একশো জনের ইন্টারভিউ নেওয়া হয় বাংলা পড়তে ও লিখতে জানলে উভয় ক্ষেত্রে তিরিশ নম্বর করে মোট কিন্তু ষাট নম্বর পাবে ইংরেজি অথবা হিন্দি পড়তে জানলে দশ নম্বর পাবে জেনারেল নলেজ কিন্তু কুড়ি নম্বরের পাবে শারীরিক ক্ষমতার পরীক্ষা কিন্তু দশ নম্বর পাবে তারপরে কী আছে আমরা দেখে নেব এখানে ছুরা তোমরা দেখতেই পাচ্ছ আগামী কিন্তু পাঁচই অক্টোবর থেকে পূর্ব মেদিনীপুর জেলায় অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলাতে কিন্তু এই বন দপ্তরে ইন্টারভিউ হবে এখানে কি আছে নিমতৌড়ি বন দপ্তরের এখানে নবনির্মিত অফিসে ইন্টারভিউ শুরু হবে আগামী মাস ধরে চলবে ইন্টারভিউ সূত্রের খবর প্রতিদিন চারশো জন আবেদনকারীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে আবেদনকারীদের মোবাইল নম্বরে কিন্তু মেসেজ আসবে ইন্টারভিউর জন্য অর্থাৎ আবেদনকারীকে কিন্তু যারা যারা আবেদন করেছ তারা কিন্তু অবশ্যই মোবাইল নম্বরটা চালু রাখবে কারণ একবার এস এম এস দেখতে কিন্তু তোমাদের ভুল হয়ে গেলে কিন্তু ইন্টারভিউর জন্য তোমরা আর যেতে পারবেও না তো অথবা আবেদনকারীকে সরাসরি কল বা ইন্টারভিউর জন্য ডাকতে পারে অর্থাৎ ফোন করেও আবেদনকারীকে ডাকতে পারে অর্থাৎ ফোনটা কিন্তু তোমাদেরকে ঠিকঠাক করে রাখতে হবে মোবাইলে আসা মেসেজ ও ইন্টারভিউর কক্ষে প্রবেশের আগে দেখাতে হবে এখানে কিন্তু ইন্টারভিউতে কিন্তু কক্ষে পৌঁছানোর সময় কিন্তু তোমাদেরকে মোবাইলে আসা এস এম এসটা দেখাতে হবে যাদের মোবাইলে এস এম এস আসবে না কিন্তু কল করে ডাকা হবে তাদের ক্ষেত্রে ইন্টারভিউর কক্ষে উপস্থিতি অফিসারদের জানাতে হবে মেসেজ না আসার কথা এবং তারপর ওই পা থেকে প্রবেশ করতে দেওয়া হবে এবং পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার ক্ষেত্রে আগামী কিছু দিনের মধ্যেই ইন্টারভিউ শুরু হবে ইন্টারভিউ শুরু হওয়ার আগে থেকেই কিন্তু আবেদনকারীকে মোবাইল নম্বরে মেসেজ বা কল আসতে শুরু করবে অর্থাৎ আবেদন যারা যারা করেছো তারা কিন্তু অবশ্যই তোমাদের মোবাইল নাম্বারটা আর হচ্ছে তোমাদের অবশ্যই তোমাদের চালু করে রাখবে ফোনটা সবসময় কাছে রাখবে যাতে কলটা কোনো যে কোনো আনোয়ান নাম্বার থেকে কল আসলে অবশ্যই ধরবে ধরে কথা বলবে কথা বলে যা দেখবে যে কী ব্যাপার আর ফোনটা অবশ্যই খোলা রাখবে তো বন্ধুরা তা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এমনি সমস্ত রকম খবরের আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা নমস্কার